নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দাঁড়িয়ে আছি শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ে নুরুদ্দিন দার নার্সারিতে। নুরুদ্দিন দা হলো এমন একজন মানুষ যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে পুরস্কার গ্রহণ করেছেন এবং ফুল ফুটিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে চারা তৈরি করে মানুষের হাতে তুলে দেন। এই জন্য এখানে এসে চন্দ্রমল্লিকা নিলে সঠিক চন্দ্রমল্লিকা চারাগুলো পাওয়া যায়। চন্দ্রমল্লিকা পমপম, জায়ান্টস এবং ডালিয়া এবং সিজন ফ্লাওয়ার চারার জন্য আপনারা এই নার্সারিতে আসতে পারেন এবং সঠিক চারা পাওয়া যায়। দেখুন, আমরা চারাগুলো দেখতে থাকি আর নুরদার সাথে দুই একটা কথা বলি। নমস্কার। নমস্কার। এবারে তোমার প্রস্তুতি শুরু হয়ে গেছে চন্দ্রমল্লিকা? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রমল্লিকা প্রস্তুতি শুরু হয়ে গেছে। জায়ান্টস এখন কি রেডি আছে? না, এই মুহূর্তে রেডি নেই, যা ছিল ফুরিয়ে গেছে, আবার নেক্সট দু সপ্তাহ পরে আবার হবে। আচ্ছা, আর পমপম? পমপমে রেডি আছে। রানী কালারের এটা খুব ভালো ফুল, কম্পিটিশনের জন্য খুবই ভালো এবং ফার্স্ট রোয়ে বসানোর জন্য খুবই ভালো। যে কিভাবে বসাবে সেটা একটু পরে বলে দিও। পরে বলে দিও। আচ্ছা, এটা এটা একটা রেড ভ্যারাইটি, এটাও খুব ভালো ফুল। এগুলো সব বুসি গাছ। আচ্ছা, হ্যাঁ, মানে বেশি ফুল, বেশি ফুল হবে। আর এগুলো খারাপ ফুল, সেগুলো তুমি রাখো নি তো? না, হ্যাঁ আছে আমার কাছে। হ্যাঁ, মানে খারাপ ফুল বলতে কম ফুল হয় এরকম? যত কম ফুল হয় এবং গাছ খুব টল গাছ। আচ্ছা, ওগুলোও আছে? ওগুলোও আছে। আর যে এগুলো সব ডোয়ার্ট ভ্যারাইটি, অনেকে চায়। অনেকে চায়, হ্যাঁ অনেকে চায়। যারা বাগান সাজানোর জন্য করে তারা ওই টল গাছগুলো চায়, পিছনে রয়ে লাগানোর জন্য। ও, আর এগুলো ডোয়ার্ফ? ডোয়ার্ফ, হ্যাঁ, মানে পট কালচারের জন্য এগুলো ভালো। ভালো, হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্সিবিশন কোয়ালিটিতে গাছ করতে গেলে এখন থেকে কি করা যাবে? এখন থেকেই করতে হবে, এখন থেকেই করতে হবে, এখনই করতে হবে। হ্যাঁ, কি তাহলে করতে হবে? প্রথমে প্রথমে নিয়ে এখন 4 ইঞ্চি বসাতে হবে। আচ্ছা, তার যে 1.5 মাস মতো থাকবে, তারপরে 6 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি। আচ্ছা, 10 ইঞ্চিতে করলে ভালো হয়। আর 4 ইঞ্চিতে কতদিন থাকবে? 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাস, 6 ইঞ্চিতেও 1.5 মাস। আচ্ছা, মাটির মিশ্রণ 4 ইঞ্চির? 4 ইঞ্চির মাটির মিশ্রণ আমি 20 টব, 10 ইঞ্চি টবের মাটিতে 1 কিলো হাড়ের গুঁড়ো, 1 কিলো সর্ষের খোল, 1 কিলো ওই বনডাস্ট দিয়ে মাটি তৈরি করি। ও, হাড়ের গুঁড়ো, বনডাস্ট আর স্টেরামিল। স্টেরামিল? স্টেরামিল, হ্যাঁ। 20 টবে 1 কিলো করে? আচ্ছা, 20 টব 10 ইঞ্চি টবের মাটিতে 1 কিলো। আরেকবার বলো তুমি ফর্মুলাটা। 20 টব 10 ইঞ্চি টবের মাটিতে 1 কিলো হাড়ের গুঁড়ো, 1 কিলো সর্ষের খোল আর 1 কিলো স্টেরামিল দিয়ে মাটিতে ভিজিয়ে দিয়ে প্রায় 1.5 মাস মতো লাগে তৈরি করতে। 3 বার শুকনো হবে, 3 বার ভেজাতে হবে। আচ্ছা, এবারে গাছ বসানোর সময় ওতে 5 টব গোবর সার দিতে হবে দিয়ে বসাতে হবে। বাহ, তারপরে ওই 4 ইঞ্চির যে মাটির মিশ্রণটা, ওটা 8 ইঞ্চি তো একই মাটি? একই মাটি। আচ্ছা, হ্যাঁ, 4 ইঞ্চিতে কোনো চলবে না, ফিটিং চলবে না। 8 ইঞ্চিতে বা 10 ইঞ্চিতে গিয়ে তখন ফিটিং চলবে আর কি। 4 ইঞ্চিতে কোনো খাবার দেবে? কোনো খাবার দেবে, ওই যে খাবারটা থাকবে ওইটাই। তারপরে মাথাগুলো সমানে? মাথাগুলো সমানে ভাঙতে হবে, হ্যাঁ। পিঞ্চিংটা নিজেকে ঠিক করতে হবে, গাছ ছোট হোক পিঞ্চিংটা যেন ভালো হয়। পিঞ্চিংটা এমন করতে হবে যেন গাছটা সাজাতে সুবিধা হয়। আচ্ছা, ওটা একটু শেখার ব্যাপার আছে? ওটা শেখার ব্যাপার আছে, হ্যাঁ হ্যাঁ। ওটা এসে নিজে চোখে না দেখলে বুঝতে পারা যাবে না। তোমার কাছে আসলে তুমি শিখিয়ে দেবে? হ্যাঁ, শিখিয়ে দেবো, হ্যাঁ নিশ্চয়ই শিখিয়ে দেবো। আর এমনি এরপরে ডালিয়াও তো খুব ভালো? ডালিয়া, হ্যাঁ। তুমি এক্সিবিশনে তো অনেক পুরস্কার নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক নিজে ফুল ফুটিয়েছো। আমি বিধানসভায় 11 বার পার্টিসিপেট করেছি, 9 বার প্রথম স্থান অধিকার করেছি। আরে বাবা, ঠিক সব চন্দ্রমল্লিকাতে এবং না, ডালিয়া, ডালিয়া সব ডালিয়া। আর চন্দ্রমল্লিকাটাও আমার প্রাইজ হয়েছে, কিন্তু সেটা আমি লড়ি না, সেটা ওই শ্যাম সুন্দর বিশ্বাস আছে, ও লড়ে। আমার আমার গাছ নিয়ে ও লড়ে। তোমার গাছ নিয়ে ওরা লড়ে? ও লড়ে, হ্যাঁ। আমার তো এইটাই ব্যবসা, এইটাই তো প্রফেশন, না আমার এইটা দিয়েই সংসার চলে আর কি। আমি সব ওই কাপসিল নিয়ে আমার কি হবে, যার জন্য আমার কিছু টাকার দরকার, যার জন্য গাছটা না। সে তো অবশ্যই খুব খরচ বহুল। তাহলে এখন জায়ান্টস সব শেষ হয়ে গেছে? জায়ান্টস শেষ হয়ে গেছে, আবার 2 সপ্তাহ পরে হবে। 2 সপ্তাহ পরে পাবে? পরে পাবে। কটা ভ্যারাইটি এখন বললে? 30টা। 30টা মতো ভ্যারাইটি আছে, তবে মোটামুটি গোটা 20 খুব ভালো ভ্যারাইটি, কম্পিটিশন ওয়াইজ ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। আর সিজন ফ্লাওয়ার চারাগুলো কবে উঠাবে? অক্টোবরে। অক্টোবরে? অক্টোবরে। সব সিজন ফ্লাওয়ারগুলোই তোমার কাছে পাওয়া যাবে? আশা করি পাওয়া যাবে। এখনো বীজ আসেনি তো, বীজ ওই পুজোর সময় আনতে যাবো। এখন কি কি বীজ পাবো তার উপর নির্ভর করে। বিদেশি বীজ আনা? আমার বিদেশি বীজ আছে। আচ্ছা, এফ1? হ্যাঁ, এফ1। তাহলে ওই সময় আরেকবার আমরা দর্শক বন্ধুদের দেখাবো। তোমার এখানে আসার পথ নির্দেশ এবং ফোন নম্বরটা একটু বলে দাও। আমার পথ নির্দেশ হচ্ছে শ্যামনগর স্টেশন থেকে ফিটার রোডে এসে অটো ধরে একদম কল্যাণী হাই রোড, আর যদি নৈহাটি নামবো তাহলে নৈহাটি থেকে DN5 বাস ধরে বাসুদেবপুর ধানকল মোড়।
হ্যাঁ, আর এসে কখন আর কখন থেকে কখন খোলা? আমার সকাল থেকে সারাদিন খোলা, সন্ধ্যের পরে আমি আর দিই না, আর দুপুরবেলা আমি একটু বিশ্রাম করি। দুপুরবেলা বন্ধ রাখো, একটু বিশ্রাম করি। আচ্ছা, আর ফোন নম্বরটা বলে দাও। ফোন নম্বর 9831680097। ফোন কখন করবে? ফোন রাত্রি 9টার আগে। হ্যাঁ, সকাল থেকে রাত্রি 9টার আগে। আচ্ছা, আরেকবার বলে দাও নম্বরটা। 9831680097। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কি প্রাণবন্ত সুন্দর চারাগুলি, এবং প্রত্যেকটি পটের মধ্যে কালার ভ্যারাইটি মেনশান করা রয়েছে, সেজন্য ভুল হবার কোনো সম্ভাবনা নেই। এবং পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটি পটের যে ভ্যারাইটি রয়েছে সেই পটের সেই পাতাগুলো একই, আবার পাশের পটের পাতাগুলো আলাদা। বোঝাই যাচ্ছে যে এই গাছটি আর এই গাছটি আলাদা। দেখুন যে যে থালাতে যে গাছটি রয়েছে তার মধ্যে কোনো মিশ্রণ নেই, এবং এই ট্যাগিংটা যে সঠিক আছে এটাই তার প্রমাণ। যারা পাতা চিনতে পারেন তারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন এই ট্যাগিং অনুযায়ী পাতাগুলো একই আছে, তার মানে এখানে অনেক রকমের গাছ নেই। ভীষণ সুন্দরভাবে চারাগুলো তৈরি করা হয়, কাটিং করা হয় বালির থালার মধ্যে, চন্দ্রমল্লিকার ডালগুলোকে এইভাবে গুজে গুজে চারা তৈরি করা হয়। শিকড় হয়ে গেলে বোঝা যায়, দেখুন শিকড় হয়ে গেলে গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলো সোজা হয়ে যায় এবং প্রাণবন্ত হয়ে যায়। যখন শিকড় খুব ভালো হয় না তখন পাতাগুলো একটু ঢলে ঢলে থাকে। এটি যেমন পুরোপুরি রেডি হয়ে গেছে, এই চন্দ্রমল্লিকা পম্পনটির পাতাগুলি বড়। অ্যামেথিস্ট জায়ান্টসগুলো, স্নোবল, কোকাসনু, কোকাসনু হোয়াইট, কোকাসনু পিঙ্ক, এই জায়ান্টসগুলো পাওয়া যাবে। স্পাইডার ভ্যারাইটি জায়ান্টস আছে। আচ্ছা, এরপর একটা আছে কলম্বাস ভ্যারাইটি আছে। আচ্ছা, তারপর হেলমি পট, হাউস্টন। আচ্ছা, আর এছাড়াও কিছু আছে আপনার গ্রেসে, এগুলো খুব ভালো, এগুলো হচ্ছে খুব ভালো জাতের জায়ান্ট ভ্যারাইটির গাছ, এগুলো সবই পাবে। এছাড়া মনার্ক ভ্যারাইটির কিছু গাছ আছে, এছাড়াও আছে মানে যেগুলো সব থেকে শোয়ের যে গাছ সেগুলো পাবেন। আর ডালিয়াগুলো, ডালিয়ার মধ্যে যেসব ভ্যারাইটিগুলো আছে সেগুলো অধিকাংশই আমাদের বিধানসভায় স্রোতে লড়ার যে সমস্ত ডালিয়াগুলো থাকে, যেমন আপনার মিনু, তারপর ঈপ্সিতা, গার্গি, তারপর হচ্ছে পাগল ঠাকুর, বামা খ্যাপা, সাহিত্য সম্রাট এবং মাতঙ্গিনী, কল্পনা, এছাড়াও বিভিন্ন আদার্স আছে, যেমন কেনিয়া ভ্যারাইটির কিছু ডালিয়া আছে, আর যেগুলো আছে স্মল ভ্যারাইটির কিছু ডালিয়া মানে ফুল বড় এবং গাছ ছোট, তার মধ্যে একটি গাছ আছে গুড ডে বলে একটি গাছ, এছাড়াও আছে গুড মর্নিং বলে একটি গাছ। এই দুটোই হচ্ছে মানে ফুল বড় হবে কিন্তু গাছ হবে ছোট। এছাড়াও বড় জাতের কিছু গাছ আছে, সৌরভ, শচীন তার নাম, সেইগুলো ফুল খুব সুন্দর হয়, লাল হয়। এই ডালিয়াগুলো সবই পাওয়া যাবে এখানে? হ্যাঁ, এই ডালিয়াগুলো অক্টোবরের প্রথম উইকে পাওয়া যায়, আমাদের তখনই কাটিংটা বসানো হয়। এগুলো কি জাতের রিয়ে? স্ট্রবেরি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি স্ট্রবেরি। এগুলো চারা পাওয়া যাবে? এগুলো চারা পাওয়া যাবে। কীরকম দাম এগুলোর? এগুলো আপাতত 60 টাকা করে। আচ্ছা, এখন থেকে লাগালে তো ভালো ফল আসবে না? এখন থেকে লাগালে আপনি চারা করে নিতে পারবেন, কারণ কাছ থেকে ব্রাঞ্চ বেরিয়েছে, ব্রাঞ্চ থেকে চারা হবে। আচ্ছা, আর পরে নিলে তখন আর ব্রাঞ্চটা থাকবে না।
রানারগুলো ছাড়ছে না, এই যে এই রানারগুলো ছাড়ছে, এই রানার থেকে চারাগুলো অনেক বেড়ে যাবে। এটা কি কুল গাছ গো? থাইল্যান্ড ভ্যারাইটির কুল। ও থাইকুল, মানে বাউকুল যেটা বলে নাকি, বাউকুল। খুব সুন্দর হয়েছে গাছটা। টবের মধ্যে ফল হবে নাকি? অলরেডি 4 ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা পম্পনগুলি বাড়তে শুরু করেছে। এখানে ঘেঁষে লাগানো হয়েছে না? ঘেঁষে আরও ভালো হয় না, এরকম বৃষ্টির মধ্যে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। আর মাটিতে লাগালে একটু শেড দিতে হবে, তাই না? কতদিন হয়েছে গাছগুলো? 15-20 দিন মতো লাগানো হয়েছে। ও 15-20 দিন হয়ে গেছে, তা ভালো বেড়ে গেছে। এখন অলরেডি পিঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, পিঞ্চ হয়ে গেছে। কটা ভ্যারাইটি আছে এখানে? এখানে বিভিন্ন ভ্যারাইটি মিক্স করা আছে, সম্ভবত 30টি ভ্যারাইটি আছে। হ্যাঁ, পাতাগুলো দেখে তো বোঝা যাচ্ছে প্রচুর ভালো ভালো গাছ রয়েছে। জায়ান্টস কিছু করা হয়নি এখানে না? কিছুদিন পরে বসানো হবে। শ্যামনগর বাসুদেবপুর মোড়ের নুরুদ্দিনদার এই নার্সারি ভ্রমণ করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের এই এপিসোডটি আপনাদের অনেক কাজে আসবে, কারণ ভালো চারা সকলেই খুঁজে বেড়ান যে কোথায় গেলে চন্দ্রমল্লিকাটা অন্তত ভালো পাবো। সঠিক চন্দ্রমল্লিকা চারার জন্য আপনারা অবশ্যই এখানে আসবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।